গত পরশুদিন যখন সরকার সিদ্ধান্ত নিল বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো যে সকাল 8টা থেকে অফিস শুরু হবে, সেই সিদ্ধান্তের আজকে প্রথম দিন। সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস শুরু হলো সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসে। এবং সচিবালয়ে সকাল 8টা থেকে আমরা যেটা দেখলাম যে অনেকেই ঢুকেছেন, যে সকাল 8টায় মানে সেটা হলো খুব দৌড়াদৌড়ি করে হুড়োহুড়ি করে ঢুকছেন। তবে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদেরকে 9টার পরে ঢুকতে আমরা দেখেছি। তারা যেটা জানিয়েছেন, আসলে প্রথম দিন হওয়াতে তাদের অভ্যস্ত হতে সময় লাগবে, রাস্তায় জ্যাম। এবং আজকে জানি যে প্রথম দিন 8টায় অফিস হওয়ার কারণে রাস্তায় জ্যাম একটু বেশি ছিল 7টা থেকে। আমরাও যেটা রাস্তায় দেখেছি যে রাস্তার গাড়ির চাপ অনেক বেশি ছিল, সেটা ভেবেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিস বাসা থেকে বের হবেন, সেটাই হবে। কিন্তু প্রথম দিন হওয়াতে তাদের এইরকম অজুহাত, ব্যক্তিগত কাজের কথা বললেন অনেকে। তবে অনেক মন্ত্রী, 2-3 জন মন্ত্রী সকালে সচিবালয়ে ঢুকেছেন 8টার আগে। তাদের ভিতরে একজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী খালিদ মা, ছিলেন হলো সংস্কৃতি প্রতিমন্ত্রী, ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, আর কিছুক্ষণ আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সচিবালয়ে আসছেন। যেহেতু তার মন্ত্রণালয়ের এই বিষয় বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়, তার কাছে সাংবাদিকরা জানতে চাইলাম যে আসলে কতটুকু সাশ্রয় হবে এই সিদ্ধান্তের ফলে, এবং গত এক মাস যখন লোডশেডিং হলো সেইটা সরকারের কোনো হিসাব আছে কিনা যে আসলে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে কিনা। তিনি যেটা জানালেন যে হ্যাঁ, গত এক মাসের লোডশেডিংটায় তারা কিছু সাশ্রয় পাচ্ছেন বিদ্যুতের। গতকালকেরই হিসাব তিনি দিলেন যে 13,000 বিদ্যুৎ মেগাওয়াট বিদ্যুৎ তাদের সাশ্রয় হয়েছে, এবং এটা খুব বেশি দিন চলবে না এটাও বলে দিলেন যে আসলে আমরা ভালো সময়ের দিকে যাচ্ছি। এবং আজকে থেকে যে গত পরশুদিন ক্যাবিনেটের যে সিদ্ধান্ত হইল যে আজকে সকাল 8টা থেকে অফিস শুরু হবে 3টা পর্যন্ত, তখন মন্ত্রিসভা যেটা জানিয়েছেন আসলে এটার কারণ, মূল কারণটা বিদ্যুৎ সাশ্রয়। এটা ছিল যানজট কমানো, ছিল একই সাথে ছিল হলো সারা দেশের শেষ কাজের জন্য যাতে বিদ্যুৎ থাকে নিরবচ্ছিন্ন, সেটাই আজকে নসরুল হামিদ বিপু বললেন যে আজকে থেকে সারা দেশে আগামী 15 দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। লাবণী, এখন আমি চলে যাব সাভারে, আমাদের প্রতিনিধি আছেন সেখানে, উনি কথা বলবেন সাভার বিষয় নিয়ে, সেখানের পরিস্থিতি নিয়ে। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি সচিবালয় থেকে আমাদেরকে জানাচ্ছিলেন, যেহেতু গত সোমবার কিন্তু জরুরি বৈঠকের পরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যে বিদ্যুৎ সাশ্রয় করতে, এবং আজকে আমি যেখানে রয়েছি বেসরকারি ব্যাংকে, এবং বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকে, এখানে কিন্তু যে সকাল 8টা থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ থাকবে সারাদিন। এখন এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন কিন্তু বিদ্যুৎ চলে গেছে, এবং আমি যে ব্যাংকে রয়েছি আপনি একটু দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু হঠাৎ করে কিন্তু আসলে বিদ্যুৎ চলে গেছে। তারপরেও কিন্তু যে যে বিদ্যুৎ বলছে যে নিরবিচ্ছিন্নভাবে আসলে কাজ করবে, এবং যে বিদ্যুৎ থাকবে সকাল 9টা থেকে কিন্তু বিকেল 3টা পর্যন্ত একটানা আসলে বিদ্যুৎ থাকার কথা। তারপরেও কিন্তু লোডশেডিংয়ের কারণে আসলে এটা হয়েছে, এবং আমরা যেটা বলবো যে অফিস আওয়ার কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে, এবং অনেক কর্মকর্তারা কিন্তু আগে আগে এসে পড়েছে। আমরা যদি একটু কথা বলি এই ব্যাংকের যে ম্যানেজার রয়েছে মাসুদুর রহমানের সাথে, আপনি তো সকাল থেকে এসেছেন, কোনো মানে দেরি হয়েছে? আমরা সকাল 8:45 শতভাগ কর্মকর্তা কর্মচারী যথারীতি উপস্থিত হয়েছি। বাংলাদেশ ব্যাংক এবং প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা সকাল 9টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি, এবং 3টা পর্যন্ত লেনদেন যথারীতি চলবে, এবং 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকবে। তো আমরা আশা করছি যে 5টার মধ্যে আমরা সর্ব সার্বিক ব্যাংকিং কার্যক্রম শেষ করে অফিস লিভ করতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন যে এখন কিন্তু যে পরিমাণ ভিড় হওয়ার কথা ব্যাংকে, সে পরিমাণ ভিড় নেই, এবং আজকেই প্রথম যে কার্যদিবস, সেই কার্যদিবসে কিন্তু আপনার ব্যাংকিং চলছে, এবং ঠিক সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত লেনদেন হবে, এবং সময়সূচি কিন্তু যেভাবে দিয়ে আছে সেভাবেই কিন্তু আসলে করা হচ্ছে, এবং এই সময়ের মধ্যে তারা আসলে লেনদেন করবে। এরই মধ্যে আসলে সকল সেবাদাতে পায় সেই সেবাদাতে ব্যাংকের যে লেনদেন সেটা যেন করতে পারে। এই ছিল আমার কাছে সাভারের ইসলামী ব্যাংক থেকে ব্যাংকিংয়ের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে বগুড়াতে, যাচ্ছি আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, নাজবুল, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী মেনেই অফিস আদালত শুরু হয়েছে, এবং আজকে সকাল 8টায় কিন্তু
সরকারি অফিস খুলেছে এবং সেখানে অফিসের কর্মকর্তারা এসেছে। জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং বিভিন্ন যে ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু ঠিক সরকারি নির্দেশনা মেনেই সকাল 9টা থেকে তারা তাদের অফিস কার্যক্রম শুরু করেছেন। আমরা রয়েছি বগুড়ার যমুনা ব্যাংকে, যেখানে আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা কর্মচারীরা তারা রয়েছেন। তারা কিন্তু 9টা থেকে বেলা 3টা পর্যন্ত ব্যাংক পরিচালনা করবেন। বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনেই তারা অফিস পরিচালনা করছেন। যদিও ব্যাংকগুলোতে দীর্ঘ সময় লেনদেন হয়, তারা নির্ধারিত সময়ের পরেও কিন্তু তারা কাজ করে থাকে। তো সেক্ষেত্রে তারা ব্যাংকে যে লাইট বা ফ্যান বা এসিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ করে বা কম জ্বালিয়ে এসি বন্ধ করে তারা তাদের লেনদেন করেন। এবং বগুড়ার শুধু ব্যাংক বিমা প্রতিষ্ঠান নয়, সমস্ত সরকারি প্রতিষ্ঠানেই কিন্তু আজকে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই তারা কিন্তু তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছে। এবং বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক আমাদেরকে জানিয়েছেন যে তাদের সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত সে যে সরকারি নির্দেশনা, সেই নির্দেশনা মেনেই তারা অফিস পরিচালনা করবেন এবং সেই অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকেও তারা অবগত করছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ।